প্যানিক তৈরি করার জন্য কিন্তু এই মিডিয়ার প্রচার আপনারা যারা করছেন আপনারা নিজেরাও জানেন না, কিন্তু এটা খুব সুপরিকল্পিতভাবে এই প্রচারটা করা হয়। মিডিয়ার সাথে স্পষ্ট কথা বলা বিপদ, সেটি হলো এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। অনেক সময় প্যানিক তৈরি করার জন্য কিন্তু এই মিডিয়ার প্রচার আপনারা যারা করছেন আপনারা নিজেরাও জানেন না, কিন্তু এটা খুব সুপরিকল্পিতভাবে এই প্রচারটা করা হয়। অর্থাৎ যেমন পেঁয়াজের ক্ষেত্রে ইন্ডিয়া বন্ধ করে দিচ্ছে, দেশে একটা পেঁয়াজের ক্রাইসিস তৈরি হবে, এবং আপনারা যখন মিডিয়া এগুলো যখন বেশি করে প্রচার করেন তখন কিন্তু কাস্টমার বা ভোক্তার কাছে একটা মানে আস্থাহীনতা ভোগে এবং তারা কিন্তু প্যানিক বাই করে। আপনার খেয়াল আছে যেবার আপনার এই যে এই বছর আগের বছর আপনার লবণের ক্ষেত্রে একটা হলো, আর পেঁয়াজের ক্ষেত্রে এই কারণ বাজারে যখন ইন্ডিয়া বন্ধ করে দিল দুপুর 12টায় সেই পেঁয়াজ 40 টাকা থেকে 60 টাকা হলো, বিকালে হয়ে গেলো 80 টাকা, রাতে ওটা হলো 100-150 টাকা। তো এই যে বিষয়গুলো আসলে এই জিনিসগুলো হয় কি যে এটা একটা টোটাল একটা নেটওয়ার্ক, মানে আগে থেকেই তার একটা রেজিস্ট্যান্স তৈরি করে নেয় যে সামনে ক্রাইসিস হবে, সামনে দাম বাড়বে, এটাও একটা এক ধরনের। কিন্তু সামনে দাম বাড়বে আমরা কীভাবে বলতে পারি? যেমন আমি যদি বলি আজকে যে অশনি আসতেছে, সে অশনি আমরা বলছি যে এটা উড়িষ্যার দিকে যাবে, এটা কিন্তু টার্ন করে বাংলাদেশেও আসতে পারে, কিন্তু আমরা ধারণা করতেছি যে যেটা তার ট্রেন বা সেই অনুযায়ী ট্রেল অনুযায়ী সে ওদিকে যাবে। এখন তারা কীভাবে বললো যে দাম বাড়বেই, এবং এই যে প্রচার বা এই ধরনের বক্তব্য দিয়ে কী করছে, আপনার বাজারটাকে আরও অস্থির করে ফেলছে। নামটা নির্ধারণ করি মূলত তাদের এলসি খোলাটা না, এলসি সেটেল হওয়া। তো এলসি সেটেল হওয়ার আমরা অ্যাভারেজ প্রাইস নেই হলো আপনার 1 মাসের, আমি যদি আজকে ঠিক করি তাহলে বিগত 1 মাসের অ্যাভারেজ প্রাইসটা, এটা কিন্তু একদম মানে অথেন্টিক ডাটা, এটা কিন্তু আমরা ওই রিফাইনারিদের কাছ থেকে নিই না, এটা কিন্তু প্রতিটা রিফাইনারি তারা যে এলসি খুলেছে বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর থেকে এই ডাটাটা নেই। ওই ডাটাটা আমি একদম বলি যে মিলভেদে কিন্তু আমার পার্থক্য আছে। কোনো একটা ইন্ডাস্ট্রি বা কোনো একটা রিফাইনারি সে হয়তো $1860 করলো, আবার বাংলাদেশে এরকম আছে যে তারা হয়তো লার্জ স্কেলে এনেছে, তারা হয়তো অ্যাডভান্স পেমেন্ট করেছে, তাদের সাথে এক্সপোর্টার মানে যে ডিলটা সে হয়তো আরও $150 কমে নিয়েছে। এখানে যেটা সমস্যা হয়, যিনি $150 স্মার্ট বাই করলো সে কিন্তু আমি যখন অ্যাভারেজ করছি সে কিন্তু $50 বেশি পাচ্ছে, আর যে বেশি দামে কিনেছে সে কিন্তু $50 কম পাচ্ছে। তা আমরা ওই অ্যাভারেজ করি, অ্যাভারেজ করার পরে এইটা টোটাল এখানে যত ধরনের কস্ট আছে এটা আমাদের যারা এক্সপার্ট তাদের দিয়ে একটা অভিন্ন ফর্মুলা আছে। সেখানে ইভেন তাদের ইলেকট্রিসিটি বিল, গ্যাসের বিল, তাদের ইনভেস্টমেন্ট, তাদের ব্যাংক ইন্টারেস্ট থেকে শুরু করে ইভেন তাদের অফিস চালানোর খরচ সহ আপনার ট্রান্সপোর্ট এই সমস্ত প্রসেস লস যেটা হয়, বাই প্রোডাক্ট যদি কিছু থাকে সেটা সেল করলে ওটা আবার ডিডাকশন হবে, এগুলো সব কিছু একটা সাইন্টিফিক ফর্মুলা আমরা করি। এইখানে আমি যেটা বলতে চাচ্ছি যে 198 টাকা এটা আমরা এপ্রিলের যে অ্যাভারেজ প্রাইস নিয়েছি, আমাদের 168 টাকা ছিল $1340, আর এখন কিন্তু এটা ছিল আপনার প্রায় $1800 কাছে, $1700 something। তাই $1700 something আমাদের যেটা প্রাইস এটা অবশ্যই বলবো যে একদম মানে অথেন্টিক প্রাইস।